গরু পাচার মামলা এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ। প্রায় ছ ঘন্টা ধরে তাকে আজকে রিজার্ভ প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআইয়ের দাবি, বাংলাদেশে চাল পাঠান অনুব্রত ঘনিষ্ঠ রবিন টিপড়েওয়াল এবং তার সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে বলেও কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি। সূত্রের খবর, সেই কারণে এবার গরু পাচার মামলায় সাঁইথিয়ার চালকল মালিককে তলব করা হয়েছে। তদন্তে সহযোগিতা করেছি এমনই দাবি করেছেন সাঁইথিয়ার চালকল ব্যবসায়ী। তদন্ত করতে ডেকেছিল, তদন্তের জন্য এসেছিলাম, আবার ডাকলে আবার আসবো। তদন্ত চলছে, তদন্তে দেখা যাবে কি আছে। এসব সম্বন্ধে তদন্ত চলছে, তদন্তে দেখা যাবে। আমাকে যা পেয়েছে তাই নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের লক্ষ্যে বিজেপিতে যতই থাকবে বিজেপির অবস্থা ততই খারাপ হবে। এমনিতেই শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও বিজেপিতে যতই থাকবে ততই বিজেপির অবস্থা খারাপ হবে ও তৃণমূলের লক্ষ্যী। নাম না করে এভাবেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন, ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে বিজেপি তত মায়ের ভোগে যাবে। ও বিজেপিতে যত থাকবে তত বিজেপি মায়ের ভোগে যাবে। এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু আর কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে ও তৃণমূলের লক্ষ্মী, খুব ভালো। আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকে এভাবেই কটাক্ষ করলেন। তিনি বললেন, ও তৃণমূলের লক্ষ্মী, বিজেপিতে যতই থাকবে ততই বিজেপির অবস্থা খারাপ হবে। এমনিতেই শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও তৃণমূলের লক্ষ্মী, খুব ভালো। শুভেন্দু অধিকারীর নাম না করে এভাবেই কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এবং আমিও কয়েকদিন আগে, মানে গতকালই আমি দেখলাম মালদাতে, যেহেতু আমারও এসকর্ট থাকে এবং ইয়ে থাকে, পাইলট থাকে, পাইলট পর্যন্ত নেই। যেটা পাইলটের কাজ করছে সেটা হচ্ছে সাধারণ পুলিশের গাড়ি, সেখানে সাইরেন নেই। মানে সব সাইরেন আলা গাড়ি বা যারা পাইলট হওয়ার উপযুক্ত সেই গাড়িগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একটা বিপুল পরিমাণ খরচ, এই খরচ বহন করছে কে, এই প্রশ্নটা তো অবশ্যই লজিক্যাল, যুক্তিগ্রাহ্য এবং বাংলা সাধারণ মানুষের জানানো উচিত যে তৃণমূল কংগ্রেসের দলের ভোট হচ্ছে কে, দলের প্রার্থী কে হবে, তার জন্য পুলিশ প্রোটেকশন কেন দেবে। যে খবরে চোখ রাখবো, কোচবিহার জলপাইগুড়ির পর এবার রায়গঞ্জ, তৃণমূলের নবজোয়ারে বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়ার পরই ব্যালট নিয়ে কানাকানি পড়ে যায় তৃণমূলের মধ্যে। উত্তর দিনাজপুরে নবজোয়ারে বিশৃঙ্খলা, এর আগে কোচবিহার কিংবা জলপাইগুড়িতেও একই রকম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গিয়েছিল। রায়গঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই আজকে ব্যালট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় তৃণমূলের মধ্যে। এর আগে সাহেবগঞ্জেও একই রকম বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছিল, যেখানে রীতিমতন ব্যালট পেপার বার করে ছিঁড়ে দেওয়া হয়। এবং নবজোয়ার কর্মসূচির একেবারে শুরুর দিনে এই ছবি দেখা গিয়েছিল। এরপর গত 29 তারিখ একই রকম বিশৃঙ্খলা দেখা যায় রাজগঞ্জেও। গতকালও আমরা দেখেছি করণদিঘিতে নবজোয়ারে তৃণমূলের বিশৃঙ্খলা।